চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে অনেকটাই নেমে গেছে বানের পানি একই সাথে স্পষ্ট হয়ে উঠছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র সাতকানিয়া চকরিয়া সহ কিছু কিছু এলাকায় এখনও পানিবন্দী মানুষ রয়েছে বিশুদ্ধ পানি আর খাবারের সংকট বিভিন্ন এলাকায় দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা তবে তা পর্যাপ্ত নয় এদিকে চট্টগ্রামে আজও দুই শিশু সহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয় এনে বন্যায় পাঁচ জেলায় এখন পর্যন্ত মোট 52 জনের মরদেহ উদ্ধার হয় এর মধ্যে সবচেয়ে বেশি 20 জনের মরদেহ উদ্ধার হয় কক্সবাজারে দর্শক বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মীরা প্রথমে চলে যাচ্ছি সাতকানিয়া সেখানে আছেন সহকর্মী ইবেন মির ইবেন আমি আছি এই মুহূর্তে ঢেমশা ইউনিয়নের মরিচাপাড়া গ্রাম যেখানে গ্রামটি আজকে পঞ্চম দিনের মতো এখনো কিন্তু গ্রামটি পানিতে তলিয়ে আছে যদিও বাড়িঘর থেকে পানি কিছুটা নেমেছে পুরোপুরি পানি নেমে এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু হওয়া সহ সবকিছু মিলে আরো সময় লেগে যেতে পারে যেটি এখানকার যারা বাসিন্দা আছেন তারা ধারণা করছেন এবং এই জন্যই তারা এখনো এখানে চলাচলের জন্য নৌকাই একমাত্র তাদের উপায় যার কারণে তারা নৌকা দিয়ে যাতায়াত করছেন আর এখানকার আর সকাল থেকে আমি বেশ কয়েকটি গ্রামে গিয়েছি কিছু সংখ্যক গ্রাম আছে যেগুলো এখনো আসলে পানিতে তলিয়ে আছে যে গ্রামগুলোতে যে পরিমাণ সহায়তা পৌঁছানোর কথা ছিল সে পরিমাণ সহায়তা তারা পাননি পাশাপাশি এই গ্রামগুলো এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে এবং মানুষগুলো কিন্তু যে মানবেতর দিন সেই যে মানবেতর দিন পার করছেন আর আর সকাল থেকে আমরা কয়েকটি মানবিক সংগঠনকে দেখেছি যারা ত্রাণ নিয়ে পৌঁছে এসেছেন মানবিক সহায়তা করতে কিন্তু সরকারিভাবে তেমন একটি উদ্যোগ যে ত্রাণ বিতরণ আমরাও সকাল থেকে চোখে দেখিনি তবে আমরা এখন যে জায়গাটিতে আছি ঢেমশা ইউনিয়ন এখানে পাশে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থেকে একটি যে ডেস্ক খোলা হয়েছে যেখান থেকে মোটামুটি যে সহায়তা সেই সহায়তা করার আশ্বাস পাচ্ছেন এখানে যারা স্থানীয়রা আছেন যোগাযোগ করছেন তবে যারা পানিবন্দী অবস্থায় পড়ে আছেন তারা যেটি বলছেন যে পরিমাণ জনপ্রতিনিধিদের পাশাপাশি যে ভয়াবহ বন্যায় যে সে ভয়াবহ বন্যায় যেভাবে আসলে দাঁড়ানোর কথা ছিল সে অর্থে কিন্তু আসলে সাধারণ মানুষের কাছে গিয়ে দাঁড়াননি জনপ্রতিনিধিরা এই কারণে কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন আর যেই আমরা যে জায়গাটিতে আছি এখানে এর পাশ দিয়ে কিন্তু চট্টগ্রাম কক্সবাজার যে রেল লাইন আছে সেটি চলে গিয়েছে এই রেল লাইনকে মূলত দায়ী করা হচ্ছে বন্যার জন্য যদিও এটি আসলে পরবর্তীতে বোঝা যাবে আসলে এই বন্যাটি ঠিক কি কারণে এতটা ভয়াবহ আকার ধারণ করেছে আর সবকিছু মিলে বলতে গেলে চট্টগ্রামের ঘর বাড়ি থেকে পানি নামতে শুরু করলেও এখনো রাস্তাঘাট কিন্তু অনেকগুলো পানি নিয়েছে তলিয়ে আছে যার কারণে এই জায়গা থেকে পানি না নামলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এবং মানুষগুলোর কি অবস্থা সবকিছু মিলে আসলে সবশেষ অবস্থা যে ক্ষতির যে নিরূপণ সেটি আসলে বলা সম্ভব হচ্ছে না মঞ্জুর ইবেন আপনাকে ধন্যবাদ দর্শক এবার চলে যাচ্ছি কক্সবাজারে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাত আজিম কক্সবাজারে যে ক্ষয়ক্ষতির চিত্র এখন পর্যন্ত জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী যেটি বলা হচ্ছে প্রায় 1400 কোটির মতো ক্ষয়ক্ষতি হয়েছে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ বলা হচ্ছে এবং পাশাপাশি বলা হচ্ছে যে প্রায় 15,000 হেক্টর ফসলি জমি এবং পাশাপাশি প্রায় 2,000-এর মতো ছিন্ডি ঘের ক্ষয়ক্ষতি হয়েছে তবে যেহেতু মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে সবচেয়ে বেশি বন্যা কবলিত হয়েছে চকরিয়া এবং পেকুয়া সেই হিসেবে এখানে ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি আমরা বেশ কয়েকটি এলাকায় সকাল থেকেই ঘুরেছি যেটি দেখতে পেয়েছি যে চকরিয়ার যে সাহারবিল এলাকা রয়েছে এবং পাশাপাশি কাখারা ইউনিয়ন রয়েছে প্রায় কয়েকটি এলাকায় যেটি দেখা গেছে যে এখনও পর্যন্ত কিছু কিছু বাড়ি থেকে পানি সরে যায়নি কিছু কিছু এলাকা থেকে পানি নিচে নেমে না যাওয়ার কারণে এখনও পানিবন্দী রয়েছে যদিও প্রশাসনের পক্ষ থেকে গত পরশুদিন এবং গতকাল পর্যন্ত ত্রাণ তৎপরতা চালানোর ক্ষেত্রে যেটি প্রতিবন্ধকতা ছিল সড়ক যোগাযোগ বন্ধ থাকা সেটি সবখানেই মোটামুটি স্বাভাবিক হয়েছে সে কারণে প্রায় প্রতিটি মানুষের কাছাকাছি ত্রাণ তৎপরতা পৌঁছে যাচ্ছে তবে সংকট ধীরে ধীরে কাটলেও ক্ষয়ক্ষতির যে মানুষের যে দুর্ভোগ সেটি এখনও পর্যন্ত সহনীয় পর্যায়ে আসেনি হয়তো আগামী 1-2 দিনের মধ্যে এটি স্বাভাবিক হয়ে যাবে জয়ের আজিম আপনাকে ধন্যবাদ দর্শক কক্সবাজার থেকে বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আজিম নেহাত বান্দরবানে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছেন ইয়াসিনুল হাকিম
সড়কের বিভিন্ন জায়গায় বন্যার পানি নেমে যাওয়ার কারণে বা বন্যার পানি পাহাড়ি জলের কারণে বিভিন্ন জায়গায় কানাকন্দ এবং বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এখানে বান্দরবানের সাথে সারা দেশের যোগাযোগ সচল হলেও কিন্তু রুমা, রংছড়ি, আলিকদম এবং থানচি আলিকদমের যে সড়কগুলো রয়েছে সেগুলো তলিয়ে যাওয়া এবং ভেঙে যাওয়ার কারণে সেখান দিয়ে সড়ক যোগাযোগ এখনও পর্যন্ত চালু হয়নি। অন্য অন্য জেলার সাথে কিন্তু বান্দরবানের সড়ক যোগাযোগ চালু হয়েছে। তবে বন্যার পানি নামার সাথে সাথে কিন্তু মানুষের ঘরবাড়িতে কাদা পলিমাটি জমে যাওয়ার কারণে সেগুলো পরিষ্কার তারা ব্যস্ত সময় পার করছে এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছে বন্যার পানি থাকার কারণে তারা আসলে তাদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল বা ক্ষতির চিহ্নগুলো তারা দেখতে পায়নি। এখন বন্যার পানি নামার সাথে সাথে কিন্তু তাদের ঘর বাড়ি থেকে দোকানপাটের ব্যবসা বাণিজ্যে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু আসলে দিন দিন দৃশ্যমান হচ্ছে। গতকাল রাতেই কিন্তু বান্দরবানের মারমা বাজার এলাকায় দুইটি পাকা দ্বিতল ভবন পানির নদীতে কিন্তু ভেসে যায়। এরপর পরে কিন্তু আরও প্রায় দুই তিনটি কাঁচা পাকা ঘর সহ প্রায় 30টি মতো ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদেরকে স্থানীয় এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এই ক্ষতি পুষিয়ে তোলার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে, রুটেন হাইওয়ে থেকে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে এই ক্ষতিগুলো নিরূপণ করার চেষ্টা করছে বলে আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছে। তবে এই গত 7 দিনে যে টানা বর্ষণ এবং বন্যার কারণে পাহাড়ি জেলা বান্দরবানের বিভিন্ন উপজেলাতে প্রায় 10 জনের মৃত্যু হয়েছে এবং 30 জনের মতো হত হওয়ার ঘটনা ঘটেছে। আমরা একটু আগে দেখেছি বান্দরবানের যে বন্যায় দুর্গত মানুষগুলো আসলে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিল তাদেরকে এতদিন পর্যন্ত জেলা পৌরসভার পক্ষ থেকে খাবার বা রান্না করা খাবার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে বন্যা পরিস্থিতির উন্নতির দিকে এখন মানুষের ঘরদুয়ার পরিষ্কারের কাজ চলছে, দোকানপাট পরিষ্কারের কাজ চলছে। এই ছিল আমার কাছে বান্দরবানের যে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ পরিস্থিতি।